শোনো মামনি, আমি আমি একটা কথা বলছি। আমাকে যদি সংসারে থাকতেই হয়, তাহলে আমার বাচ্চাও তোমাকেই মানুষ করতে হবে। সবার বাচ্চা সারা জীবন ধরে তুমি মানুষ করলে, আমার বাচ্চাটা কি বানের জলে ভেসে এসছে নাকি? আমার বাচ্চা তোমার ভালোবাসা পাবে না, তাই কখনো হয়? একদম চালাকি করবি না, বুঝেছিস? চালাকি আমার একদম সহ্য হয় নাকো। এই চালাকির জন্য সারা জীবন এই সংসারের ঘানি পিষে যেতে হলো। যে সংসার আমার নয়কো, সারা জীবন যে সংসার থেকে আমি ফক্কা পেয়েছি, সেই সংসারের ঘানি আমি সারা জীবন ধরে পিষে চলেছি। আমি কিচ্ছু করবো না, আমি হেতা থেকে বেরিয়ে যাবো, দেবদাদার পায়ে গিয়ে পড়বো, বলবো দাদা গো তুমি আমাকে একটুখানি থাকার জায়গা দাও। তুই খুব ভালো করে জানিস আমার দেবদাদা আমাকে মাথায় তুলে নাকবে। জানি তো, আমি জানি না, জানি বলেই তো বাবার সামনে কথাগুলো বলতে পারলাম। তাই তো বলি, আমার মতো বোকা কে আছে বল দেখিনি? হ্যাঁ, জীবনে যে জায়গাগুলো আমার আবনা ছিল সেগুলো কি নষ্ট করেছি, আর যেটা আমার আবনার জায়গা নয় সেটাকে আগড়ে ধরেছি। আমার মতো বোকার হদ্দই পৃথিবীতে দুটি নেই। থাক মামনি এসব কথা। আচ্ছা তুমি আগে আমায় বলো, তুমি খাবে কি খাবে না? বলিসনি মা, খাবার গলা দিয়ে নামবে না। দেখছিস তো কত অপমান, কত অপমাননা, এরপরেও গলা দিয়ে খাবার নামবে, বমি হয়ে যাবে, বুঝেছিস? খেতে তো হবে, সারা জীবন কত খেলুম বল দেখিনি? হ্যাঁ আমি জানি না খেলে তো বাঁচব না, কিন্তু এমন ধারা ব্যবহারের পর, একখানি অপমানের পর খাবার গলা দিয়ে নামবে না। তুই তো জানিস মা, মামনির মনে কষ্ট হলে খাবার গলা দিয়ে নামে নেকো। আমি বুঝতে পারছি না মামনি, তোমার এখনো এই অপমানটা হয় কেন? এরা তো বরাবরই তোমার সাথে এরকম ব্যবহার করেছে, তোমাকে আঁচড়েছে, কামড়েছে, তোমার থেকে সবকিছু বুঝে নিয়েছে, কিন্তু দেবার বেলায় তোমাকে কিচ্ছু দেয়নি, সবকিছু অন্যদেরকে দিয়ে দিয়েছে। আর যখন বিপদে পড়েছে বারবার তোমার পায়ে এসে পড়েছে। এসব কিছুর পরেও তুমি এদের কথায় অপমানিত হও মামনি? আমি হলে তো হতাম না। অমন কথা বলা সোজা গো মা, মেনে নেওয়া সোজা নয় গো, যার জীবনে আসে সেই বুঝতে পারে। সব ঠিক আছে, কিন্তু আমি এটা মানবো না যে আমি তোমার জন্য রান্না করেছি, আমি তোমার জন্য খাবার সাজিয়ে রেখেছি, আর তুমি সেই খাবারটা খাবে। আর যদি তাই করো মামনি, আমি আগে যেটা বললাম সেটাই হবে, বাচ্চার মা না খেতে। এই চুপ করে একদম গাজালেনি কথা বলবি না, বুঝেছিস? গাজালেনি কথা বলা একদম সহ্য হয় নাকো। আমি তোকে না করেছি ব্যাস, একদম অশান্তি করবি নি। অশান্তি করলে কিন্তু যেদিকে দু চাক যায় সেদিকে চলে যাব বলে দিচ্ছি। বালকি বালকি এইগুলো রাখো। ভাবতে অবাক লাগছে আপনি আমাকে মা লক্ষ্মী বলে ডাকছেন।